আসসালামু আলাইকুম আমি আগের একটা পর্বে বলেছিলাম যে আমি ইনস্টাগ্রামে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট কীভাবে গ্রো করা যায় সেটা দেখাবো যাতে আপনি আপনার যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটা সেটা ইনস্টাগ্রাম দিয়ে প্রমোট করতে পারেন তো আজকের পর্বে আমি সেই কাজটাই করবো আমি দেখাবো কীভাবে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করতেছি আর হোপফুলি আপনাদের কাজে লাগবে তো চলুন আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই আচ্ছা তাহলে আমি আমার ইনস্টাগ্রামের পেজটা দেখাই আপনাদেরকে এটা হলো গিয়ে পেজটা তো দুঃখজনকভাবে আমি যখন পেজটা খুলছিলাম তখন আসলে প্ল্যান করি নেই যে আমি একটা ভিডিও করব তাই ওইটা দেখানো হয় নাই বাট পেজ খোলাটা ইজি জাস্ট নর্মালি আপনি যেভাবে ইনস্টাগ্রাম কোনো একটা পেজ খুলে বা অ্যাকাউন্ট খুলে এভাবে খুলে ফেলবেন এতেই হবে সমস্যা নাই আর এরকম একটা বায়ো লিখতে পারেন তো এখন আমার নিচটা হলো গিয়ে আমি ফিটনেস নিশনিচি কারণ আমি যে প্রোডাক্টটা আপাতত সেল করার প্ল্যান করতেছি সেটা হলো গিয়ে ওয়েট কমানোর তো এটা কাইন্ড অফ ফিটনেসের আন্ডারে পড়ে তাই আমি একটা বড় নিয়ে কাজ করতেছি ইনস্টাগ্রামে যাতে আমি ভবিষ্যতে দরকার পড়লে আরও অন্যান্য ফিটনেস আইটেম আমি যাতে রেকমেন্ড করতে পারি তো তাই আমার নিশ্চয় হলো ফিটনেস আমি দেখেন বায়োতে দুইটা কথা লিখে রাখছি জাস্ট নর্মাল এরকম ইমো দিয়ে আপনারা যে বায়োতে ইমো ইউজ করবেন ইমোটিকন টিকন যেগুলো আর কি আর তাহলে ব্যাপারটা একটু সুন্দর লাগে আর মেইন যে ব্যাপারটা সেটা হলো যে কীভাবে আপনি ফলোয়ার বাড়াবেন আর কিভাবে আপনার অ্যাকাউন্টের এনগেজমেন্ট বাড়াতে হবে তো আমি ওইটাই আজকে দেখাবো তো আপনি আপনার নিষেধ ধরনের একটা আপনি অ্যাকাউন্ট খুললেন এরপর যে ফার্স্ট আমাদের কাজটা করতে হবে সেটা হলো গিয়ে আমরা আমাদের এই নিষের আন্ডারে কিছু ভালো পপুলার ট্যাগ কি বলে এটাকে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আমরা কালেক্ট করব। তো এটা আমার যেহেতু ওভারঅল আমার নিজটা ফিটনেস তো আমি সেটা নিয়ে কালেক্ট করবো আমি সার্চে যাব সার্চে গিয়ে আমি হ্যাশট্যাগ দিয়ে ফিটনেস লিখবো ফিটনেস দেওয়ার পর আপনি চাইলে ট্যাগে যেতে পারেন তখন দেখেন সবগুলা পপুলার ফিটনেসের ট্যাগ আপনার সামনে আসছে তো এরকম বিশ পঁচিশটা ট্যাগ আপনি কালেক্ট করবেন কালেক্ট করে আমি রেখে দিছি এই যে এখানে দেখেন আমি এখানে অনেকগুলো ফিটনেসের ট্যাগ কালেক্ট করে রাখছি আর উপরে আমি একটা কথা লিখছি যে ফলো এরপর অ্যাড দিয়ে আপনার ইউজার নেমটা যেমন আমার পেজের ইউজার নেম হলো গিয়ে ফিটনেস ইজ মাই প্যাশন তো এভাবে আপনার ইউজার নেমটা আপনি দেবেন অ্যাড দেওয়ার পর এরপর আমি লিখছি ফর ইউর ডেইলি ডোজ অফ ফিটনেস মোটিভেশন তো আপনি সিমিলার কোনো কথা লিখতে পারেন এভাবে লিখার পর আপনি অনেকগুলো ডট দিবেন আমি যেভাবে দিছি আর একটা কারণ আছে এরকম ডট দেওয়ার পর আপনি এই যে আপনার ট্যাগগুলো সেগুলো এখানে পেস্ট করবেন পেস্ট করে আপনি পুরো জিনিসটা একটা আপনার মোবাইলের কোনো নোটপ্যাডে রেখে দিতে পারেন কারণ এই জিনিসটা প্রতিবার আমি পোস্ট করার টাইমে আমি জাস্ট কপি পেস্ট করে দিব তো এটা করার পর যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে আমার নিশের মধ্যে আমি একটা সবচেয়ে পপুলার ট্যাগ খুঁজে বের করবো তো একটু ঘাটাঘাটি করলে আপনি দেখবেন কোনটা সবচেয়ে পপুলার ট্যাগ বা কোন ট্যাগটায় প্রতিদিন আপনার পোস্ট আসতেছে মানুষজন রিয়াক্ট করতেছে এসব করতেছে তো আমার নিশের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হলো গিয়ে ফিটনেস মিম বলে একটা ট্যাগ আছে ফিটনেস মিমস ওইটাই মানুষজন অনেক অ্যাক্টিভ থাকে তো আমি যেটা করবো সেটা হলো গিয়ে ফিটনেস মিমে যাওয়ার পর আপনি দুইটা ক্যাটাগরি দেখবেন একটা হলো টপ একটা রিসেন্ট দুইটাই আমাদের কাজে লাগবে দুইভাবে ফার্স্ট আমি টপে যাব টপে গিয়ে আমি যে পোস্টগুলো পাবো সেগুলো হলো গিয়ে যেগুলো সবচেয়ে বেশি এনগেজমেন্ট জেনারেট করতেছে যেগুলো মানুষ সবচেয়ে বেশি পছন্দ করতেছে তো সেই জন্য আমি এই পোস্টগুলোর কোনোটা নিয়ে আমার অ্যাকাউন্টে আমি পোস্ট করব। ঠিক আছে কারণ আমি জানি এইগুলা খুব ভালো কাজ করে তো তাই আমি একদম যেগুলো ভালো কাজ করতেছে আমি সেগুলো নিয়ে কাজ করব তো ওইখানে আপনি ঘুরে ঘুরে দেখেন কোনটা ভালো কাজ করতেছে যেমন এটা আমার পাঁচ হাজার লাইক আছে তো আমি চাইলে এইটা নিতে পারি তো এটা নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমি একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিলাম আমি একটা তো এরপর যে করবো যে আমি স্ক্রিনশটটায় যাবো স্ক্রিনশটে গিয়ে এডিটে যাব এরপর ক্রপ করব আমি টপ করে দিলাম ঠিক আছে এখন এটা আমি ইউজ করতে পারবো এরপর যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমি আমার অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে গিয়ে আমি এর আগে যেটা করবো আমি যে আগে নোটপ্যাডে জিনিসটা লিখে রাখছিলাম এটা আমি সিলেক্ট করে কপি করে ফেলব কপি করলাম এখন আমি আমার ইনস্টা অ্যাকাউন্টে পোস্ট পেস্ট করবো এই যে আমার এই ছবিটা আমি নেক্সটে যাব নেক্সটে যাব এরপর এখানে আমি পেস্ট করব এরপর আমি শেয়ার দিব তো দেখেন এখন যে ব্যাপারটা হলো আমরা যে অ্যাড দিয়ে ইউজার নেমটা এতে লাভ হলো গিয়ে মানুষ যখন এই ছবিটা দেখে মজা পেয়ে আমাদের পেজে আসতে চাবে তখন যখন এখানে ক্লিক করবে তো আমাদের পেজে এসে ডাইরেক্ট আমাদেরকে ফলো করতে পারে সে তো এই কারণেই আমার যে পোস্টের ক্যাপশনে ইউজার নেমটা আমি দিয়েছি আর এই ডট ডট দিয়ে এর পরে দেওয়ার কারণ হল গিয়ে যদি আমি শুরুতেই এই ট্যাগগুলো দেই তাহলে জিনিসটা ভালো দেখায় না জিনিসটা একটু আগলি দেখায় তো তাই জন্য আমি একটু ডট ডট দিয়ে পরে ট্যাগগুলো দিছি তো এইভাবে আপনাকে পোস্ট করতে হবে পোস্ট করার পর আমি যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমি কিছু মানুষকে ফলো করব তো কাদের ফলো করব এখানেও একটা ব্যাপার আছে আমি আবার সার্চে যাব সার্চে গিয়ে আমি রিসেন্টে যাব এই ফিটনেস মেমের মধ্যে আমি রিসেন্টে যাব রিসেন্টে গিয়ে আমি দেখব রিসেন্ট কারা কারা লাইক করতেছে তারা মানে দেখেন এই পোস্টটা একদম রিসেন্ট আপডেট হয়েছে এবং এই মুহূর্তেই পাঁচজন এটা লাইক করছে একদম রিসেন্ট সময়ে তো আমি চাইলে তাদের যারা যারা লাইক করছে তাদের কাছে যেতে পারি যে আমি তাদেরকে ফলো করব ফলো করে দিলাম এভাবে ঠিক আছে তো এইভাবে আপনাকে ফলো করে এভাবে পোস্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে গ্রো করতে হবে যখন আপনার অ্যাকাউন্টটা একদম নতুন তখন আমি বলবো খুব অ্যাগ্রেসিভ না হইতে তখন দিনে দুই তিনটা পোস্ট করবেন আপনি তাও একসাথ একই টাইমে সবগুলো না কয়েক ঘন্টা পর পর গ্যাপ দিবেন আর একদম নতুন অবস্থায় আমি কখনোই রেকমেন্ড করবো না খুব বেশি ফলো করতে হায়েস্ট দিনে দশটা কারণ খুব বেশি ফলো করলে আপনার অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম ব্লক করে দিতে পারে সাসপিশিয়াস অ্যাক্টিভিটির জন্য তো এরকম দিনে দশজনকে আপনি ফলো করবেন তাও সবাইকে একবারে করবেন না একটু টাইম গ্যাপ দিবেন এক দুই ঘন্টা টাইম গ্যাপ দিবেন যাতে ব্যাপারটা ন্যাচারাল লাগে তো এভাবে ফলো করে করে আস্তে আস্তে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করতে হবে কারণ আমার এখন আছে মাত্র আটষট্টি জন ফলোয়ার যেটা খুবই কম আমি এখন যদি কোনো অ্যাড দেই বা আমি যদি কোনো কিছু প্রমোট করি আমি তেমন কোনো এনগেজ পাবো না সো আমি অ্যাটলিস্ট এক হাজার ফলোয়ার না হওয়া পর্যন্ত আমি ওয়েট করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি গ্রো করতে থাকবো এক হাজার দেড় হাজার ফলোয়ার হলে তারপর আমি আমার যে অফারটা সেটা আমি প্রমোট করবো এছাড়াও একটা ভালো যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি গ্রো করতে পারেন তাহলে এটার মনিটারি অনেক সুযোগ সুবিধা আছে আপনি এটা দিয়ে অনেক আর্নিং করতে পারবেন অন্যান্য মানুষ আপনাকে শার্ট আউট করার জন্য মেসেজ করবে যে আমার একটা অফার আছে আমি তোমার পেজে দিতে চাই বিনিময়ে আমি তোমাকে তিরিশ ডলার দিব পঞ্চাশ ডলার দিব ডিপেন্ডিং অন ইউর ফলোয়ার তো এইভাবে আর কি অনেকভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি আর্নিং করতে পারেন যদি এটাতে ভালো ফলোয়ার থাকে এবং ভালো এনগেজমেন্ট থাকে আর আমি এখন যে স্ট্র্যাটেজিটা বললাম সেটা দিয়ে আমি ভালো ফলাফল পাচ্ছি খারাপ না অ্যান্ড আই হোপ ইউ উইল গেট ইট টু তো এভাবে মূলত আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করতেছি তো হয়তো বা আপনিও ওইভাবে গ্রো করে ভালো একটা সাকসেস পাবেন তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ